সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি, একটু বেশি না অনেক বেশি। কি বলছে? যাদের এই আধ্যাত্মিক জীবনে অগ্রসর হওয়ার ইচ্ছে আছে এবং দীক্ষা নিয়েছে, তারা তাদের গুরু তাদের যেভাবে বলেছেন সেইগুলি সমস্ত ঠিক নিষ্ঠার সঙ্গে আন্তরিকতার সঙ্গে করবে। আর ঠাকুরের প্রকাশিত মায়ের কথা, স্বামীজির বই, এগুলো রোজ কিছু একটু একটু করে পড়বে, তাহলে তোমার এগিয়ে যাবে তুমি এবং তোমার আর প্রার্থনা বৃদ্ধি হয়, আন্তরিক হয়, ভগবান তথাস্তু দেবে। আর অন্য কোনো ম্যাজিক কিছু আর অন্য কিছু নেই। এইতো কি বলছে, যে গাছ সব গিয়ে যে যাবে ওই গাছের তলায় গিয়ে যা চাইবে তাই দিয়ে তার ঠাকুর কর্মধর যখন হয়েছিলেন তখন তিনি বলেছিলেন তোমাদের ঈশ্বর দর্শন হোক, আমি একটা কথাই বলবো। তাহলে তোমরা একদম নাক মন্দির ভর্তি হয়ে গেছে, বাইরেও দাঁড়িয়ে আছে, বসে আছে, তোমাদের নিশ্চয়ই ভিতরে একটা আন্তরিক টান রয়েছে যার জন্য তোমরা এসেছ, খুব ভালো কথা, খুব আনন্দের কথা। এখন আমি এইটুকুই বলবো যে যাদের দীক্ষা হয়েছে তারা দীক্ষার সময় তাদের গুরু যেরকম তাদের বলেছেন সেইটুকু এই মতো করে করবে, আর তাছাড়া সময় যতটা বেশি পাও তখন আর বেশি করে করবে, এইভাবে কথা। যাতে আর যা দীক্ষা নাওনি তারাও ঠাকুর স্বামীজির মায়ের বইকে করবে, কথাবিত করবে, মায়ের কথা করবে, এসব করবে, করে নিজে নিজে সেটা করো, আন্তরিক করে ভগবান তথাস্তু দেন, এই হচ্ছে উপায়। এবং এটা ঠিক জানবে যে মানুষ মান হোস তোমার ভেতরে যে বিশেষ মান আছে, মানে শক্তি আছে, সেই মানুষের যে শক্তিটা দিয়ে ঈশ্বর দর্শন হয়, ঈশ্বর সাক্ষাৎকার হয়, তুমি সেই শক্তিটা উপযোগ করো, ব্যবহার করো, তা নাহলে শুধু ঘর সংসার করলে এই রান্না বান্না খাওয়া দাওয়া গয়না পড়া বাচ্চা নেওয়া নিয়ে সব কাগজ করে বেড়ানো এতে কোনো লাভ নেই। এতে তো যেরকম হয় একটা পশুর যা হয় একটা মানুষ রূপ নিয়ে সেরকম একটা পশু থেকে যায়, কিন্তু তার ভেতরে আধ্যাত্মিক এই স্পিরিচুয়াল মানে ভগবান সম্বন্ধে জানবার বুঝবার তাকে দর্শন করবার শক্তি রয়েছে, সেই শক্তিটিকে জাগ্রত করে কাজে লাগিয়ে নিজে ধন্য হোক এবং মানুষের সমাজকে ধন্য হোক। হ্যাঁ।